আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে, যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম, কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন না আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী, মুখে বললেন না আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে, কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে, এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না, তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা, কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে
85 গ্রাম স্বর্ণ সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সে লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি, যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফিল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সে পাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা, সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি, নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সে এরকম আর একটা চায়, যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়, আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32, যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোন রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন, এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান, তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে, তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ। ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে, আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না। তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই, তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই, লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই, তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে, আল্লাহ কি অবিচার করছেন?
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাথে অনুপরিমাণে জুলুম করেন না, এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাসুম নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলা স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন, জন্ম থেকে যার হার্টে সমস্যা। সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটে সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্রাজুয়েট, বিএ গ্রাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্রাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি। হতে পারে আল্লাহ বাবা মাকে সাধারণ বেহেস্তে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে, তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন, তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন, এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন, তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনাই হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে, কোন নবী রাসূলকে এই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি, তাদের তাকওয়া লেভেল অনেক উপরে। নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে, আপনার আমার চেয়ে অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা, কোন বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা, আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা, সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষায় ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা,